হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, স্বাভাবিক আছেন। আজকে সানডে স্পেশাল পিপি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম ব্যাক। স্নান করে উঠলাম আজকে সকালবেলা, তাড়াতাড়ি উঠে গেছিলাম বিকজ অফ আজকে স্যাটারডে, আর শনিবার একটু বাজার করার প্ল্যান থাকে জেনারেলি, বাট আজকে মা বললো যে আজকে বাজার করতে যেতে হবে না, জিনিসপত্র আছে, তো ওই জন্য তাড়াতাড়ি উঠে যাওয়া হয়েছে। তো কি করব, স্নান করে নিয়েছি, স্নান করে আপনাদের সাথে কথা বলছি। আরেকটা যেটা ব্যাপার হচ্ছে, আজকে যেটা রান্না আপনাদের দেখানো হবে, আজকে যে রেসিপিটা আপনাদের দেখানো হবে, সেটা বেসিক্যালি একটা ব্রেকফাস্ট আইটেম বা বলতে পারেন টিফিন আইটেম, সন্ধ্যাবেলাও খেতে পারেন, সকালবেলাও খেতে পারেন, একটা ভারী একটা স্ন্যাক্স টিফিন বলতে পারেন। তো দেখি কিচেনে গিয়ে আমরা জানবো যে কি অ্যাকচুয়ালি রান্না হচ্ছে। হ্যালো এভরিওয়ান, আজকে পাঁচ ফোড়নের বনিবনা ব্লগে বানাবো একটা আলাদা টাইপের ঝাল সুজি। হ্যাঁ, শনিবার সকাল বাজে এখন 8টা, তা এটা এখন একদম ব্রেকফাস্টের মতন বানাচ্ছি, সন্ধ্যাবেলা টিফিনও হবে, তা আমি সব কেটে রেখেছি, এবারে শুরু করব। ঝাল সুজি বানাতে কি কি লাগবে উপকরণগুলো দেখে নিই। আমি এখানে কারি পাতাগুলো ধুয়ে জাস্ট জল ঝরিয়ে রেখেছি। আচ্ছা, শুকনো লঙ্কা একটাই দেবো, ঝাল হয়ে যাবে, আর এগুলো সব ফোড়নের জন্য। আর দেবো সাদা জিরে আর লাল সর্ষে ফোড়ন দেবো। আর ঝাল সুজির জন্য লাগবে বাদাম, আর এবার চিনে বাদাম, আর লাগবে পেঁয়াজ কুচি, আলু ছোট ছোট করে কাটে কেটে রাখা, টমেটো, দুটো কাঁচা লঙ্কা। আলুগুলো সকাল থেকে কেটে রেখেছি, দেখে একটু লাল লাল হয়ে গেছে, তা কিছু ব্যাপার নয়। আর দেবো সুজি, তা সুজি আমার প্যাকেট সুজি পরিষ্কারই আছে, ওই জন্য আর চালার দরকার নেই। আর একটু সুজি লাগবে, আগে সুজিটা দিলাম, আর একটু লাগবে, তা সেই সুজিটা আমি ঢেলে নিলাম। আর লাগবে সাদা তেল, এই দিয়ে আমার ঝাল সুজি করবো। আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই এবারে গরম হয়ে এসছে। ফার্স্টে আমি কি করব, হ্যাঁ, এই সুজিটা, আগে সুজি ছিল পরিষ্কার একদম ফ্রেশ, এটাও ঢাললাম, আর একটু দিয়ে দিই, দুজনের মতন মাপে আমি করছি, ব্রেকফাস্ট তো খুব বেশি দরকার হবে না, ব্যাস এতটা করলাম। প্রথমে সুজিটা খালি গরম কড়াইতে শুধু এমনি নেড়ে নেবো, তাহলে কি হবে, সুজিটা যদি এরকম হালকা ভেজে নিই তাহলে সুজিটা হ্যাড়হ্যাড়ানি হবে না, ঝরঝরা ঝাল সুজি হবে, ডলা পেকে যাবে না, না ডলা পেকে যাবে না, হ্যাড়হ্যাড়ও করবে না, আর ঝরঝরা হবে, যার জন্য এটা প্রথমে কড়াইতে গরম কড়াইতে ভেজে নিচ্ছি, এরকম অল্প নাড়াচাড়া মিনিট দুই তিনে করবো। সকাল সকাল ঘুম থেকে উঠে আবার ঘুম, রান্নাঘরে কি খাওয়ার টাইম হয়ে গেছে, ও বাবা টিফিন খাওয়ার সময় হয়ে গেছে। ভাজা হয়ে গেছে, হালকা হালকা একটা গন্ধ বেরোবে, মানে ভাজতে ভাজতে তখনই ভাবেন যে সুজিটা ভাজা হয়ে গেছে। এবারে সুজিটা আমি গ্যাসটা কমিয়ে একটা শুকনো প্লেটে নামিয়ে রাখলাম, যে ভেজে প্লেটে রেখেছি, এবারে মানে জাস্ট ভেজেছি একটা ভালো গন্ধ সাথে নামিয়ে রেখেছি। এবারে এবারে ফার্স্টে আমি ভাজবো, সাদা তেল দিয়ে করছি, ফার্স্টে আমি ভাজবো বাদাম, যতটা পরিমাণ আপনার সুজি নিয়েছি ততটা পরিমাণে, খুব বেশি দিলেও ভালো লাগবে না, বেশি দিও না প্লিজ। হ্যাঁ, বাদামগুলো বেছে বেছে আমাকে দিয়ে দে, আর একটু বাদাম ভাজার সময় একটু নুন দিয়ে দিচ্ছি, বাদাম ভাজা হতে হতে একটা ফুটফাট শব্দ হবে, তখনই বোঝা যাবে বাদামটা হয়ে গেছে, আর রংটাও চেঞ্জ হয়ে যাবে। এবারে আমি গ্যাসটা কমিয়ে বাদামগুলো ওই প্লেটেই ধারে নামিয়ে রাখছি, ওই বেশি করে তেল দিয়ে আমি বাদামটা ভেজেছিলাম, ওই তেলেই আমার ঝাল সুজি হয়ে যাবে। একটা শুকনো লঙ্কা দিলাম, হ্যাঁ, এবারে শুকনো লঙ্কাটা দিয়ে এবারে সাদা জিরে আর লাল সর্ষে ফোড়ন দিলাম, ভালো করে নেড়ে নেবো, আর এই যে ফুটফাট শব্দ হচ্ছে মানে হয়ে গেছে ফোড়ন। আর এবারে দিলাম কতগুলো ধুয়ে রাখা কারি পাতা, এবারে দিলাম পেঁয়াজ কুচি। এই ঝাল সুজিটার মধ্যে হতে সময় লাগবে, শুধু আলুটা ভাজা হতে একটু সময় লাগবে, না হলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এবারে পেঁয়াজটা দেওয়ার পর এবারে আলুটা দিলাম, এই আলু কুচিটা দেবো, এটা হতে একটু সময় লাগবে, মানে আলুটা ভাজতে যতটা সময় লাগবে। এবারে দেবো নুন, এবারে দিলাম আন্দাজ মতো নুন দিলাম,
সুন্দর ভালো গন্ধ বেরোচ্ছে, বাদাম ভাজারও গন্ধ পাচ্ছি, প্লাস কারি পাতা পড়েছে, ওর সঙ্গে আলু পিঁয়াজ ভাজাটা হচ্ছে ভালোই গন্ধ ছাড়ছে। এপাশে আলু আমার ভাজা হচ্ছে, আলু ভাজতে সময়টা লাগে। আর আজকে সকালবেলা রান্না কিছুটা হয়েছে, এখনো কিছুটা হয়নি। ঢাকা দেবে না এটা? দেবো, একটু ঢাকা দিয়ে দিলাম, আলুটা ভাজাতে সময় লাগবে। আজকে রান্না এখনো কমপ্লিট হয়নি, টমেটো দিয়ে কারি পাতা দিয়ে মুসুর ডাল করেছি। আচ্ছা, আর কালকে মাছ রয়ে গেছিল আর আলু পোস্ত করেছি। ঠিক আছে, ঝিঙে আলু পোস্ত, ঝিঙে কম আলুই বেশি বলা যায়, আলু পোস্ত। হ্যাঁ, এই দিয়ে খাওয়া হবে, আর একটু পটল ভাজা হবে পরে। প্রচন্ড গরম দিচ্ছে, এই গরমে রান্নাঘরে থাকা যাচ্ছে না। সকাল সকাল মানে সকাল কটা বাজে? সকাল প্রায় 8টা, ওই 8টা সাড়ে 8টার মধ্যে বাজে, আর তাতেই এত গরম, বুঝতে পারছেন মানে কি অবস্থা। তো আমি ওই জন্য বাইরে বেরিয়ে এসেছি, কাজু এই যে এখানে বসে রয়েছে, কাজুর সাথে একটু সময় কাটাই। আর যেটা ব্যাপার হচ্ছে, কাজুকে খাওয়ারও সময় হয়ে যাচ্ছে, তো মা রান্না করতে করতে হয়তো দেবে, বা রান্না করে হয়তো দেবে। ওকো রঙের জন্য হলুদ দিলাম, আর বাড়িয়ে দিলাম গ্যাসটা। এবারে টমেটো কুচি গুলো দেবো। গ্যাস কি কমানো আছে নাকি? কমানো ছিল, এবারে বাড়ালাম। টমেটো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এবারে যে ঝাল সুজিটা আছে সেটা এবারে দিয়ে দিলাম। সুজি, ঝাল সুজি, এই ঝাল শুধু ভাজা সুজিটা, সরি সরি। সকালবেলা এই রান্নার ফাঁকে এরকম টিফিন করতে গেলে তারা হলে তখন একটু উল্টোপাল্টা হয়ে যায়। হ্যাঁ, ঘরে আর মার্জনা করে নেবেন। হ্যাঁ, সে ঠিক আছে, সে যারা রান্না বান্না করে তারা জানে, তাদেরও প্রবলেম মানে রান্নার একটা ঝক্কি থাকে। হ্যাঁ, এই ঝাল সুজিটা দিয়ে ভালো করে নেড়ে, আবার সুজি, ভাজা সুজি, সরি, এই ভাজা সুজিটা দিয়ে তুমি জল খাও। আরে ভাই, সুজি কম হয়ে গেল না তো? না, আলু আলু বেশি হয়ে গেল। না না, আলুটা বেশি পড়লেই তো মুখে ভাল লাগবে। হ্যাঁ, সেটাই। তারপর এটা জল পড়লে একটু বাড়বে। আচ্ছা, জল পড়বে না? হুম। এবারে এরকম একটু নেড়ে চেড়ে মিনিট দুয়েক নেড়ে নিলাম, এলে সব সবজির সাথে নেড়ে চেড়ে এইবারে জল দেবো। তবে একবারে পুরো জল দেবো না, অল্প অল্প করে দেবো, তাহলে কি হবে, ঝাল সুজিটা ঝরঝরা হবে। ঠিক আছে, একবারে পুরো জল দেবো না। পরিমাণ মতো জল দিলাম, দিয়ে ভালো করে নেড়ে দিতে হবে, নাহলে ডেলা পাকি যাবে। আর যে বাদামগুলো ভেজে রেখেছিলাম আর প্লেটে যা আছে ওগুলো সব দিয়ে দিলাম পরিষ্কার করে। এখানে ঝাল সুজিটা হচ্ছে অল্প মানে গ্যাসের ওভেন একদম কমিয়ে রেখেছি আঁচ, এবারে অল্প চিনি দিলাম, তাহলে স্বাদটা আরও ভালো হবে, ঝাল ঝাল, মিষ্টি মিষ্টি, টক টক এবং ঝরঝরা সুজি। টেস্ট করলাম, হালকা নুন লাগবে, তো মা নুন দিয়েছে, ব্যাস প্রায় হয়ে গেছে, তাই তো মা? আমার ঝাল সুজি রেডি, কাজু এখানে খাওয়া দাওয়া করছে, আর মা ওটাকে কিছুক্ষণ কড়াইয়ের মধ্যে রেখেছে, এরপরে মা সার্ভ করবে। বলতে গেলে প্রচন্ড খিদে পেয়েছে, কাজু যেমন খিদে পেয়েছে কাজু খাচ্ছে, আর আমারও খুব খিদে পাচ্ছে, মায়েরও খুব খিদে পাচ্ছে, কেননা জাস্ট একটু চা আর দুটো বিস্কুট খাওয়া হয়েছিল সকাল এক ভোর ভোর উঠে, তারপর প্রচন্ড খিদে পাচ্ছে, তারপর স্নান করে নিয়েছেন, আরও যেন খিদেটা বেড়ে যাচ্ছে, জেনারেলি স্নান করলে মানুষের খিদে বাড়ে। মা হলো, দাঁড়া একটু অপেক্ষা কর, সব কিছু গুছিয়ে দিচ্ছি তোকে, অস্থির হয়ে যাচ্ছিস নাকি? প্রচন্ড খিদে পাচ্ছে, দিচ্ছি হয়ে গেল। তো রেডি আমাদের ঝাল সুজি, তাড়াতাড়ি খা।
খাওয়া দাওয়া হবে, একদম খাওয়া দাওয়া হবে সিরিয়াসলি, কারণ এর গন্ধটা এত সুন্দর চাচ্ছে না, আর মা জেনারেলি এটা খুব সুন্দর করে, ঠিক আছে? তো মাকে আমি ওই জন্য বলছিলাম যে একদিন একদিন এটা ঝাল সুজিটা করবো আপনাদের সাথে শেয়ার করবো। এটা নিরামিষ আপনারা করতে পারেন, শুধু পেঁয়াজটা না দিলে হবে, তখন একটু আদা আদা কুচি ফোড়ন দিয়ে, আদা কুচি ছোট ছোট ঝিরিঝিরি করে কেটে আদা ফোড়ন দিয়ে করবেন, তাহলেও হবে। আর আমি শুধু পেঁয়াজ ফোড়ন দিয়েছি, আদা রসুন দিইনি, নিরামিষ করলে শুধু আদা কুচি দিয়ে করবেন। আর অবশ্যই এটা খেলে ভালো লাগবে, একটা আলাদা ধরনের স্বাদ লাগবে। আর এটা একটা ভারী মানে টিফিনও বলতে গেলে, ব্রেকফাস্টের সময় বা যেটা আমি বললাম যে ইভিনিং টাইমে, এটা একটা ভারী মানে অনেকক্ষণ পেটে থাকার মতো। আমার তো বিশাল লোভ লাগছে, কারণ প্রচন্ড পরিমাণ ভালো গন্ধ ছাড়ছে আর দেখতেও সুন্দর হয়েছে, আপনারা দেখেছেন। তো এবার খাওয়া দাওয়া শুরু হবে, কাজুকেও খাওয়ানো হয়ে গেছে, এবার আমাদের খাওয়া দাওয়া শুরু হবে। আর কাজু এই যে ভাবছে কিসের এত গন্ধ ছাড়ছে, এই যে কাজু ঢুকে গেছে। এই তুমি খেয়ে নিয়েছো, হয়ে গেছে। আমাদের সানডে স্পেশাল পিবি ব্লগে আমরা দেখালাম ঝাল সুজি কীভাবে বানানো হয়েছে, অবশ্যই আপনারা বানিয়ে দেখবেন, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন যে হ্যাঁ ভালো হয়েছে বা আপনারা এটা একবার করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। মিষ্টি সুজি খেয়ে খেয়ে একসময় মুখটা একঘেয়ে হয়ে যায়, এরকম ঝাল সুজি বানালে একটু টক টকও লাগবে আর ঝাল ঝালও হয়েছে। আমার তো ভালো লেগেছে, আপনারা যদি রেসিপিটা যদি করেন এটা ব্রেকফাস্ট বা টিফিন ভালোই লাগবে। আর যেটা হচ্ছে শেয়ার করবেন বন্ধুদের মধ্যে রেসিপিটা, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি না করা হয়ে থাকে। আর অবশ্যই অবশ্যই সহজ পদ্ধতিতেই আমি করলাম, অবশ্যই পরবর্তী ব্লগে দেখা হবে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাভাবিক থাকবেন, আর দেখতে থাকবেন পাঁচ পনেরো বনিমানা ব্লগ। টাটা।